আমি ঠিক নিশ্চিত না যে আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমি একটা কফি শপে বসে আছি আর এটা হচ্ছে দুই তলায় গ্লাসে ঢাকা, যে পাশটা আমি বসে আছি এই পাশটা পুরো গ্লাস দেয়া। এবং এর নিচেই যদি আমি ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শহরের ক্রিসমাস মার্কেট যেটা সেটা দেখা যাচ্ছে। এবং এখন সন্ধ্যে হয়ে গেছে তো আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম যে একটুখানি আপনাদেরকে দেখাই মার্কেটটা কেমন দেখায়। হ্যাঁ, আপনি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে কোনিস প্লাস। আপনি যদি আমার শহরে কখনো বেড়াতে আসেন কাসেল, তাহলে সর্বোচ্চ সম্ভাবনা যে আপনি অন্তত একবার হলেও এই জায়গাটাতে আসবেন। এটা হচ্ছে মূলত সিটি সেন্টার বলা চলে, বা এই জায়গাটায় যে আপনি ট্রাম দেখতে পাচ্ছেন, জার্মানরা এটাকে বলে স্ট্রাসেনবান, এটা একটা স্টেশন বলা চলে। এবং এই জায়গাটা মূলত ফাঁকা থাকে, বিশাল এরিয়া। আপনি এখন আমার ক্যামেরা অর্ধেক দেখতে পাচ্ছেন, এক পাশ, ওই পাশে এরকম আরও অর্ধেক আছে। আর এই মেলাটার কথা যদি বলি তাহলে এটা এখানেই সীমাবদ্ধ নয়, এটার সামনে ওই যে ওইদিকে আলো দেখা যাচ্ছে যতদূর দেখতে পাচ্ছেন, অনেক বড় জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে। এবং এই মেলাটা হচ্ছে আপনার পুরো ডিসেম্বর মাস জুড়ে এক মাস ব্যাপী প্রত্যেকটা শহরেই হয়ে থাকে। তবে করোনার জন্য এবার বিভিন্ন শহরে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আমার শহরে এখনও আছে। তো আমি যেই দোকানটাতে বসে আছি এটাতে আমি প্রায় আসি এবং এক কাপ কফি হাতে একটা বই নিয়ে বসে যাই, বেশ ভালো সময় কাটে। এখন বাইরে তাকিয়ে এই যে আলো আলো জমজমার যে ভাইবটা পেলাম, এটা মনে হলো যে আর কি একটু শেয়ার করি আপনাদের সাথে। হ্যাঁ, ভালো লাগছে আর কি তাকাতে। মেলাটা মূলত হয় হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম উপলক্ষে। হ্যাঁ, 25শে ডিসেম্বর, এই জন্যই পুরো এক মাস ব্যাপী চলতে থাকে। এবং আমাদের দেশে ঈদ পূজার মতো পুরো একটা রঙিন একটা উৎসব, উৎসব একটা ভাইব আপনি সব পুরো মাস জুড়ে আপনি পাবেন, মেলার কারণে হোক বা যে কারণে হোক। তো আমার মাঝে মাঝে ইচ্ছা করে আর কি যে শেয়ার করি, এই কালচারাল এক্সচেঞ্জটা হওয়া উচিত। হ্যাঁ, জানতে ভালো লাগে বলে আমার কাছে মনে হয়, তো সেজন্যই আজকে এই ক্লিপটা নেয়া। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যখন রাস্তায় বের হই তখন আসলে আমার মাইক্রোফোনটা নিয়ে বের হওয়া উচিত। মানে মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাটে এমন অনেক কিছু দেখি, যেমন আমাদের এশিয়ান কালচার আর আমাদের ইউরোপিয়ান কালচার দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? তো মাঝে মাঝে হয় কি আমি এখনও এতদিন হয়ে গেছে এখনও আমি বিভিন্ন জিনিসপত্র দেখে অবাক হই আর ইচ্ছে করে মাঝে মাঝে যে একটু শেয়ার করি। হ্যাঁ, এই যে কালচারাল যে এক্সচেঞ্জটা, এখানে ব্যাপার স্যাপার কেমন, আমাদের সংস্কৃতি এখানকার সংস্কৃতি কেমন, শেয়ার করতে ইচ্ছা করে। কিন্তু সমস্যা হচ্ছে আমি আউটডোর ভিডিও করে অভ্যস্ত না, এটা অনেক টাফ একটা কাজ। আপনারা যারা করেন তাদেরকে সালাম, আমি জানি না আপনারা এটা কীভাবে করেন। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে আমি যখন আপনার জন্য কোনো একটা ভিডিও বানাই তখন আমার মাথায় থাকে যে এই ভিডিওটা যেন আপনার জীবনে অল্প হলেও ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, ছোট একটা মেসেজ রাখার চেষ্টা করি আমি। তো আজকের এই ভিডিওটা হয়তো আমি ডিলিট করে দেব, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি যে ব্যাপারটা কেমন, যে আমি আপনার সময় নষ্ট করছি, মানে সিলি হচ্ছে কিনা বিষয়টা আর কি। তো আপনি যদি এমন কেউ হন যে হচ্ছে আমার কয়েকটা ভিডিও দেখেছেন, একটা ভিডিও দেখলে হবে না, কয়েকটা ভিডিও দেখেছেন এবং আজকের এই ভিডিওটা দেখছেন, তাহলে আমাকে একটু জানাবেন যে আমার আসলে এরকম ভিডিও আরও বানানো উচিত কিনা। হ্যাঁ, ছোটোখাটো 2-3 মিনিটের ক্লিপ, হয়তো বা ইটস লাইক সামথিং ইন্টারেস্টিং, ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন অলওয়েজ, ডু ইউ? ইউ গট মাই পয়েন্ট, রাইট? তো জানাবেন আমাকে, ঠিক আছে, যে আসলে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত নাকি এরকম ভিডিও আমার আসলে আরও বানানো উচিত। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।